হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আর একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমার কাছে জানতে চাইছে এক ভাই আশিক ভাই যে আমি লিঙ্কিং অপারেটর আমি রুমানিয়াতে যেতে চাই তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব যে আসলে রুমানিয়াতে লিঙ্কিং অপারেটরের সুযোগ সুবিধা থাকা খাওয়া এবং স্যালারি সহ বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটির সাথেই থাকেন ভিডিওটি শুরু করছি ভাই এর। এটা কিন্তু হবে অবশ্যই হান্ড্রেড এটা একটি কোম্পানি বিশা কারণ এটা একটি সোয়াটার ফ্যাক্টরি কোম্পানি এটা কিন্তু একটা কোম্পানি বিশাল কারখানা তো আসা যাক যে সুযোগ সুবিধা নিয়ে সুযোগ সুবিধা বলতে গেলে জেনুয়েন ডিউটি হচ্ছে আপনাদের আট ঘন্টা আট ঘন্টায় আপনার নিম্নত মানে একবারে নিম্নত মানে পঁচিশ সুরিও বেতন বাংলা টাকায় প্রায় প্রায় বলতে গেলে পঁচিশ পঞ্চাশ হাজার টাকা প্লাস প্রায় পঞ্চান্ন হাজার টাকা বর্তমান রেট আছে যে লিও আট ঘন্টা হিসাব থাকা খাওয়া হান্ড্রেড পার্সেন্ট কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট থাকা খাওয়া কোম্পানির এবং আপনি যদি দেখা গেছে আট ঘন্টা জায়গায় যদি আপনি যদি চার ঘন্টা বেশি করেন ওভার টাইম যেমন আমরা তো আসছি সোয়েটার অপারেটরে এই আপনার জ্যাকার অপারেটর আমরা আমাদেরও জেনারেল ডিউটি হচ্ছে আট ঘন্টা আমরা বারো ঘন্টা করি চার ঘন্টা করে ওভার টাইম করি ওভার টাইম বলতে গেলে এটা একটা কন্ট্রাক্ট প্রতিদিনই করতে হবে মাস্টারই কন্টাক্ট করা আছে তো সেই ক্ষেত্রে আপনারাও যদি এরকম সিস্টেমটা করেন তাহলে কিন্তু দেখা গেছে আপনারা আসবেন ভাই এখানে টাকা কামাইতে এখানে যদি আইসা যদি আট ঘন্টা ডিউটি করেন ষোলো ঘন্টা যদি বাসায় বসে থাকেন এর তো ভাই লাভ নেই তো আমার মতে ভাই যদি বারো ঘন্টা ডিউটি করি আমার হিসাবে যা মনে করি দেখা গেছে বারো ঘন্টা ডিউটি করলাম বারো ঘন্টায় যাইয়া খাওয়া ঘুমাইলে তো ঘুম আপনার সাত থেকে আট ঘন্টা ঘুমাইলে এর বেশি লাগে না আর পাঁচ ছয় ঘন্টা নিজের জন্য ব্যবহার করলাম গোসল করলাম খাওয়া দাওয়া করলাম হালকা রেস্ট করলাম তো সেই ক্ষেত্রে আমার মতে বারো ঘন্টা ডিউটির কন্ট্রাক্টটা অনেক ভালো যেমন এটা আপনার স্যালারি পরে পঁচাত্তর পঁচাত্তর প্লাস প্রায় পঁচাত্তর হাজার যে বারো ঘন্টা ডিউটি করবেন ওইটার প্রায় পঁচাত্তর আশি হাজার টাকার মতো হবে তো ভাই এক এক কোম্পানি এক এক ডিল করে যেমন এক এক ফ্যাক্টরি কন্টাক্ট করার সময় এক এক সিস্টেমে কন্টাক্ট করে কেউরা কন্ট্যাক্ট করে একটা না বারো ঘন্টা কন্ট্রাক্ট করে আট ঘন্টা কন্ট্যাক্ট হয় না এটা সরকারিভাবে নিষিদ্ধ আছে ঘন্টার বেশি কোনো ডিউটি হয় না তো সেক্ষেত্রে তারা আলাদা করে অন্য কাজের জন্য কিন্তু চার ঘন্টা করে নেয় আপনাদের একই কাজ করায় তো এটা তাদের সুবিধার্থে আপনারা যদি সেই ক্ষেত্রে এরকম বারো ঘন্টা যদি কন্ট্যাক্টে আসেন তাহলে আপনার থাকা খাওয়া থাকবে হানড্রেড পার্সেন্ট কোম্পানির উপর বারো ঘন্টায় আসেন এবং আট ঘন্টায় আসেন যেটাই আসেন সমস্যা নেই থাকা খাওয়া হানড্রেড পার্সেন্ট কোম্পানির উপর সপ্তাহে একদিন ছুটি রো রুমানিয়াতে ওটা হচ্ছে সপ্তাহে দু দিন ছুটি শনিবারও ছুটি রবিবারও ছুটি সাপ্তাহিক বন্ধ দুই দিন ওদের শনিবারও এবং রবিবারও তো আমরা কিন্তু সপ্তাহে একদিন ছুটি কাটাই মাত্র সেটা হচ্ছে যে আপনার রবিবার রবিবার সাপ্তাহিক বন্ধ রুমানিয়াতে সব বন্ধ থাকে তবে শনিবারে কিছু কিছু বন্ধ থাকে কিছু কিছু খোলা থাকে তো ভাই আমরা আসি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমাদের আরও ভাই আছে কিছু লিঙ্কিং কাজ করে কিছু সোয়েটারের অপারেটর কেউ সুইংয়ের অপারেটর সব মিলেই আমাদের আমরা আসি একটি কোম্পানিতে সেক্ষেত্রে লিঙ্কিং অপারেটর যারা আছে আমাদের কোম্পানিতে স্যালারি পরে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার মতো থাকা খাওয়া কোম্পানির নিজের পকেট খরচ তারা সারা সমস্ত খরচ কোম্পানি বহন করে তো সে যদি চায় যে আমি নিজে এক টাকাও খরচ করব না আমার নিজের জন্য তাহলে কিন্তু সে পুরো টাকাটাই সেভ করতে পারে যেমন সত্তর থেকে আশি হাজার যা আছে পুরো টাকাটাই কিন্তু সে সেভ করে বাড়িতে পাঠাইতে পারে তো আসলে রুমানিয়াতে থাকা খাওয়াটা কিন্তু অনেক সহজ একটি ব্যবস্থা যেমন কোম্পানি বিষয়ে আসলে সেটা কিন্তু কোম্পানি বহন করে থাকা খাওয়া এবং স্যালারিও মানে একদম মানেও কিন্তু পঞ্চাশ হাজার প্লাস আছে আপনাদের অভিজ্ঞতা বুঝে তা আপনাদের স্যালারিটা প্লাস করে কোম্পানি তো দক্ষ যদি হন আপনারা অবশ্যই আপনাদের স্যালারি বেশি হবে আশা করা যায় তো দক্ষ শ্রমিকরা অনেক অভাব আপনারা ভালো করে কার শিকের রুমানিয়াতে আসেন ভালো একটা কিছু করতে পারবেন আশা করি তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমি আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম